ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলের জন্য একটি খুশির খবর রয়েছে। খুশির খবরটি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে, যে ট্রেনিং চলাকালীন আপনারা প্রতিদিন হিসেবে 370 টাকা করে পাবেন এবং ট্রেনিংয়ের শেষে একটা চাকরির ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে রয়েছে আপনাদের জন্য আমাদের রাজ্যের কোন কোন ডিস্ট্রিক্টে এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা করা হয়েছে এবং আপনারা এখানে যদি ট্রেনিংয়ে বা অংশগ্রহণ করতে চান বা পার্টিসিপেট করতে চান তো আপনাদের কী কী করতে হবে, কোথায় যেতে হবে, ফুল বিষয়টাই ভিডিওর মধ্যে রয়েছে। আপনার ভিডিওটা প্রথম থেকে লাস্ট দেখুন, তাহলে ফুল ডিটেলস এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, এখানে যে প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে করা হয়েছে। তো এটা দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংক আপডেটেড ওয়েবসাইট। আসার পর যখন আপনারা নিচে আসবেন এখানে কিন্তু নোটিশে দেওয়া হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন এখানে। এবং বাঁ দিকে দেওয়া আছে পাট শিল্পের, দেখতে পাচ্ছেন দেওয়া আছে পাট শিল্পের প্রশিক্ষণের মাধ্যমে চাকরি সুযোগ। এখানে যখন আপনারা ক্লিক করবেন তাহলে এখানে কিন্তু ফুল বিষয়টা দেওয়া আছে, ডিটেলসে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে পাট শিল্পে দক্ষতা বৃদ্ধির এবং কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ। এখানে দেওয়া হয়েছে টোটাল ব্যাপারটা দেওয়া আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের নিয়ন্ত্রণাধীন কর্মসংস্থান অধিকার এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত প্রার্থীদের জন্য বর্তমানে ভারতটি বিভিন্ন কর্মসংস্থান কেন্দ্রে পাট শিল্পে চাকরিমুখী এক অভিনব দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তো ভিউয়ার্স, এই যেটা হচ্ছে ট্রেনিংয়ের উদ্দেশ্য হিসেবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পাট শিল্প পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্প, কয়েক লক্ষ মানুষ এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। বর্তমানে নানা কারণের জন্য এই শিল্পে দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকের বিপুল ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। প্রশিক্ষিত শ্রমিকের ঘাটতির জন্য এই শিল্পে পশ্চিমবঙ্গ ক্রমশ পিছিয়ে পড়ছে। রাজ্য সরকারের এই জনমুখী প্রয়াসে উপযুক্ত উন্নত মানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে তুলে এই শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ শ্রমিকের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলেই এই ট্রেনিংটা করানো হবে। তো এখানে যে ট্রেনিংটা করা হবে, এখানে ট্রেনিংয়ে যে সময় আছে সেটা কিন্তু 3 মাস। প্রথমত যে বলা হয়েছে 1 মাস হচ্ছে প্রথাগত এবং 2 মাস হচ্ছে হাতে কলমে। এবার এখানে প্রথমত কিন্তু 12টি জেলাতেই কিন্তু এই ট্রেনিংটা হবে, পরে হয়তো বাকি জেলাগুলোতে হতে পারে। তো এখানে যে জেলাগুলো বলা হয়েছে প্রথম সেটা হচ্ছে বাঁকুড়া, হাওড়া, দমদম, ব্যারাকপুর, চুচুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বোলপুর, কালনা, শ্রীরামপুর, উলবেরিয়া ও বসিরহাট, এই জেলাগুলোতে কিন্তু প্রথমত হবে। এবার এখানে যেটা যোগ্যতা বলা হয়েছে আপনাদের, এখানে আপনারা কী করে হয়তো ট্রেনিংটা করবেন, এখানে যেটা বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ন্যূনতম স্বাক্ষর হিসেবে নথিভুক্ত থাকতে হবে। যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যুক্ত আছে বা স্বাক্ষর আছে তাদের কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, বাকিরা কিন্তু করতে পারবে না। যারা যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অ্যাপ্লাই করা আছে তারাই কিন্তু করতে পারবে এখানে বলা হয়েছে। এবং এখানে মিনিমাম যেটা বলা আছে 18 বছর বয়স হতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে প্রশিক্ষণটা করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে যে ট্রেনিংটা হবে, ট্রেনিংয়ে যে কী কী শেখানো হবে এখানে বলা হয়েছে, এই প্রশিক্ষণের মাধ্যমে পাট শিল্পে কাজ করার প্রাথমিক ধারণা দেওয়া হবে। 1 মাস প্রথাগত প্রশিক্ষণের সময় পাটকলায় যে যে কাজগুলো করতে হয়, যেমন এখানে বলা হয়েছে পাটের বাছাই থেকে শুরু করে পাটকে নরম করা, পাটকে হচ্ছে পাইলিং করা, পাটের বিভিন্ন রকম কাটিং পদ্ধতি, এই পদ্ধতিগুলো কিন্তু প্রথমত যে 1 মাস সেরকম শেখানো হবে। তো দ্বিতীয় যেটা বলা হয়েছে এখানে অর্থনৈতিক সুযোগ ও সুবিধা, এখানে আপনারা এত ট্রেনিংটা করবেন আপনাদের কী সুবিধা, এখানে বলা হয়েছে 2 মাস হাতে কলমে প্রশিক্ষণের সময় সংশ্লিষ্ট জুম মিলে বিনামূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে। এখানে আপনাদের প্রশিক্ষণের সময় যেখানে থাকবেন আপনাদের কোনো টাকা দিতে হবে না, সেখান থেকে কিন্তু আপনারা ফ্রিতেই থাকতে পারবেন এবং খাওয়া দাওয়া কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে। প্রশিক্ষণের শেষে বেতন হবে 370 টাকা প্রতিদিন হিসাবে। এবার যেটা বলা হয়েছে প্রতিদিন হাজিরা, উৎসব ভাতা, এছাড়াও যেটা বলা হয়েছে এখানে আইন অনুযায়ী সব ধরনের সুবিধা, যেমন এখানে যে প্রভিডেন্ট ফান্ড, PF, এমপ্লয়মেন্ট, যেটা হচ্ছে ইন্স্যুরেন্স, বোনাস ও ছুটির মজুরি সংশ্লিষ্ট, এগুলো কিন্তু আপনারা এবং গ্র্যাচুইটি সবগুলোই কিন্তু আপনারা পাবেন, যেটা হচ্ছে যতক্ষণ আপনার ট্রেনিংটা চলবে। এবার এখানে বলা হয়েছে রাজ্যে বিপুল সংখ্যক কর্মপ্রার্থীদের সামনে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, ইচ্ছুক কর্মপ্রার্থীরা নিকটবর্তী জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র অধিসত্ত্ব যোগাযোগ করতে হবে। আপনারা যদি এই ট্রেনিংটা করতে চান তো আপনাদের এখানে যেটা বলা হয়েছে, এখানে আপনাদের যেটা হচ্ছে নিকটবর্তী জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র যোগাযোগ করতে হবে, যেটা হচ্ছে শ্রম দপ্তর, আপনাদের জেলার যেটা হচ্ছে শ্রম দপ্তর বিভাগ সেখানে কিন্তু আপনাদের যেতে হবে এবং সেখানে আপনাদের যোগাযোগ করতে হবে। সেখানে যদি আপনারা যোগাযোগ করতে পারেন তবেই কিন্তু আপনারা যে প্রশিক্ষণ শিবিরটা বা ট্রেনিংটা হচ্ছে আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা মানুষের অ্যান্সার দেবো। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।